আসি ঘুরি আছেন তা ভাই আসেন নানা কহ যে মেছে ভাবের হাতে রে তোরে চাকের সাদা ঘর শেষ করে তোর বাঁচা কিনা চলে রে ফিরে ঘর মেছে ভাবের হাতে রে তোরে চাকের সাদা ঘর আপনাকে স্যালুট একবার কবরস্থানে জলসা করেছেন কথা কিছু বলবো বাপ সঞ্জওয়ান প্রদেশের একটা লোক ওর বেটিকে হয়েছিল থ্যালাসিমিয়া অসুখ জি অসুখ হলো তো ডাক্তারে বলে দিল এই মরে যাবে এক বছরের মধ্যে মরে যাবে লোকটা কোদল নিল গেল কবরস্থানে একটা গোরস্থান কবর খুঁড়ল আর কবর খোঁড়ার পরে একটাই বেটি আদরের বেটি চীনের মানুষ বাচ্চা নিবে না একটাই নিবে এখন তো যার বাচ্চা বেশি হবে তাকে টাকা দিচ্ছে জি তো বেটি এক বছরের মধ্যে মারা যাবে তার জন্য কোদাল নিয়ে আর খুন্তি নিয়ে একটা কবর খনন করলো আর খনন করার পরে বেটিকে নিয়ে গিয়ে সুন্দর করে সাদা কাপড় এখন বিছিয়ে দিল এখন সাদা কাপড় গায়ে দিয়ে নিলো মেয়েকে এখন গায়ে দিয়ে নিয়ে ওখানে যে শুয়ে যায় সকালে চলে যায় ঘুমিয়ে যায় কবরের মধ্যে মেয়েকে নিয়ে খাবার নিয়ে চলে যায় পানি নিয়ে চলে যায় আর ওখানে ঘুমিয়ে যাওয়ার পরে মেয়ে যখন ঘুমিয়ে যায় তখন মেয়ের মুখখানা দেখে হাত বুলায় মাথা বুলায় আর বলে হায় রে সোনার লাল কলিজার টুকরা তুই নয় নে তারা এক বছরের মধ্যে দুনিয়া থেকে চলে যাবি আমার মরার খবর আসে নাই তুমি মরে যাবে এই কবরের মধ্যে কি করে তুমি থাকবে তোমাকে সাপে খাবে বিচ্ছুতে খাবে নষ্ট হয়ে যাবে তোমার শরীর বডি তোমার নষ্ট হয়ে যাবে বেটি রে কিভাবে তুমি ঘুমিয়ে থাকবে তার জন্য তোমার বাবা এসে তোমার সঙ্গে এক বছর ধরে ঘুমাবে আল্লাহু সামাদ থ্যালাসেমিয়া অসুখটা ডাক্তার আমাকে ওষুধ দিল গলায় একদম উঠছিল না এতটি ডোজ দিয়েছে রিয়াকশন হবে না কী হবে ও জানে আল্লাহ জানে ডাক্তারকে জিজ্ঞাসা করেন ওর ইঞ্জেকশনের দাম 19 কোটি কত টাকা দাম আছে আল্লাহু সামাদ মেয়েকে ভালো করতে পারবে না বলে কবর এমন একখানা জায়গা আল্লাহ পাকারে বলে গেলেন আল মাউত কাসুম কুল নাফসিন শারবহু ওয়াল কবর বাবুন কুল নাফসিন দাখিল সেরাজুল মাওলানা বক্তা যদি মরে যায় কবর হবে ওই মতো কুদ্দুসের মা মরে গেলে কবর হবে ওই মতো আপনি মরবেন গ্রামবাসী মরবে মেয়ে ছেলে মরবে বাচ্চা মরবে বুড়া মরবে মাস্টার মরবে হাজি মরবে গাজি মরবে একই রকম কবর হবে কবরের জীবনের শ্রেণী বিভাগ না ডাবল স্ট্যান্ড লয় মাইক্রোফোনের এটা কম আছে পাওয়ারটা টানতে পারছে না আমি পাক মুখ তো হিলাই নি আর আমি তো মুখ হিলা বক্তা কিন্তু হিলাই না তো কিন্তু চ্যাঁ চ্যাঁকের আওয়াজ আসছে সাউন্ডটা একটু কমিয়ে দেন আপনি বাপা মার আল্লাহ বললেন বান্দারে আমার কাইফা তাকফুরু না বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহায়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন মহব্বত করবে তুমি বালাখানাকে ভুলে যাবে তোমার আসল জায়গা কবরকে ভুলে যাবে বান্দা তুমি কি ভুলে গেছো কাইফা তাকফুরু না কেন ইনকার করছো কেন কুফরি করছো কেন আমাকে ভুলে গেলে তোমার দাদিকে মাটি দিলে তোমার দাদুকে মাটি দিলে ভাইকে মাটি দিলে বাবা চলে গেল আসার সিরিয়াল আছে যাবার সিরিয়াল নাই বুড়া দাদু বেঁচে আছে একটাও দাতার মুখে নাই যুবক পোতা দুনিয়া থেকে চলে গেছে শাশুড়ি বেঁচে আছে বৌমা চলে গেল ছেলে বেঁচে আছে মেয়ে চলে গেল বাপ বেঁচে আছে ছেলে চলে গেল হায় রে হত ভাগা বাবা বেটার জানাজা কি করে ঘাড়ে করে নিয়ে যায় তার মনকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন কত ব্যথা কত বেদনা আল্লাহ আমাকে তুমি দুনিয়া থেকে কেন উঠিয়ে নিলে না আমার পাহাড় ফুতকে তুমি উঠিয়ে নিলে যুবক ছেলেকে উঠিয়ে নিলে তিন খেনা ছেলে মেয়ে তার স্ত্রী যৌবন চাঙ্গা যৌবনে এখন কি করে আমার আমার বোমা থাকবে আল্লাহ গো তুমি আমাকে কি কেন উঠিয়ে নিলে না ছেলেরা জানাজা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে কবরে আসার তারতিব আছে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আপনি পৃথিবীতে পাবেন না
বাপ আমার আল্লাহ পাকারে বলে গেলে পৃথিবীর মানুষ তুমি যদি শুদ্ধ হতে চাও, তুমি যদি তোমার জীবনের ভাবিত চাও, তাহলে করো কি, কবরে মাটি দিয়ে তোমার মাকে বাবাকে খালুকে ফুফুকে গ্রামবাসীকে কবরের পাশে দাঁড়িয়ে একবার চিন্তা ভাবনা করো, ওই কবরে তোমাকে যেতে হবে। তোমার দাদু চলে গেছে আগে, তুমি বেঁচে আছো, তোমার পোতা চলে গেল, দাদু তোমার কেন পরিবর্তন হবে না, বাবা তোমার ছেলে চলে গেছে, তোমার কেন পরিবর্তন হবে না। ইউকাল্লে বললা হল্লাইলা আহারা ফি দালিকা লাআয়াতাল উলিল আলবাব। রাত আসলো, দিন চলে গেল, দিন আসলো, রাত্রি চলে গেল, গেল কি রাত্রি গেল, দিন আসলো, রাত্রি গেল মানে তোমার আরামের জায়গা চলে গেল, দিন আসলো মানে ইনকামের জায়গা ফিরে আসলো। না রে বন্ধু, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেন নাই, বলছেন কি দিন চলে গেল, রাত্রি চলে গেল, তার মানে তোমার জীবন থেকে এখন দিন কমে গেছে, সপ্তাহই চলে গেল, জীবন থেকে সপ্তাহই কমে গেছে, এক মাস চলে গেছে, এক মাস তোমার জীবন থেকে কমে গেছে, এক বছর চলে গেছে, 2023 চলে গেছে বলে তোমার এক বছর কমে গেছে। জীবনে মানুষের বয়স কোনদিন বাড়ে না, বয়স মানুষের কমে যায়। মরণ কি তোর সাহারণ হলো না রে মমিনি ভাই, মরণ কি তোর সাহারণ হলো না, কলহিনা তুই নামাজ রোজা হলো রে তোর পাপের বোঝা, আখেরাতের চিন্তা করলে না রে মমিনি ভাই, মরণ কি তোর সাহারণ হলো না, মরণ কি তোর সাহারণ হলো না রে মমিনি ভাই, মরণ কে তোর শরণ হলো না, জিন্দগি তোর গাল কেটে নবীর সুন্নাত ধরো হেঁটে, সে সুন্নাতে হে জান্নাতে যাবেন বলেন রব্বাহানা রে মমিনি ভাই, মরণ কে তোর শরণ হলো না, মরণ কি তোর শরণ হলো না রে মমিনি ভাই, মরণ কে তোর শরণ হলো না। বাপজান জান, মেক পয়েন্ট শুনে আসছি, হঠাৎ যান ফের লাগছে এখানে, না না আপনি হঠাৎ এখানে হান্টি করলি যান ভাই, এক বছর ধরে সিংজন পর আছে খেলা সিনিয়ার রুগীকে নিয়ে ঘুমিয়ে থাকলো, দৃশ্যখানা কি হবে বাপ, আল্লাহু সামাদ, কবরে কে কে নেমেছেন হাত উঠান, লাশ নামাইতে কে কে ওঠেন কিছু লোক হাত উঠান। আমি একবার নেমেছি কবরে, 3 মাস অসুখ খেয়েছিলাম, এই একটা লোক নেমেছিল, ধন্যবাদ, কবর নামা অত সহজ ব্যাপার নয়, আমি নেমেছিলাম, তার মনে মনে ভাবছি যদি ফেরত তার ঠ্যাং ধরে টেনে লাগে সুত সালা দিলাম, কোনো যাবি বলে কসম খোদার বলছি, নবী সাহেবের স্টেজে একটা 11টার লাশ নামানাম, আর ওরই বোন মারা গেল রাত্রি 9:30 সময় আসে, ওরা দুজনে ওসিয়ত করে গেছিলো যে আমার এই, আমি খালা বলতাম ওকে, আমার এই লাশ নামাবে, আমি নামাছিলাম, 3 মাস অসুখ ছিলাম, আমি জীবনে কাউকে বলিনি, আজকে বললাম আপনাকে, এর আগে জালসা কবরের জালসা কালিয়া চোখে বলেছি, নেটে ইহে আছে, কঠিন জায়গা গো, কঠিন জায়গা, বাপকে খুঁজে পাই না, খুশবু টলতে এসে বলছে যে হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ বাপকে দেখেছিলে, দেখিনি, গন্ধ টলাতে এসে, গন্ধ টলা না খুশবু টলা, এটা কী টলা, হাসমহলে এসে বলছে হার বাপকে দেখেছিলে, কোথায় না দেখিনি, আর একটা লোককে বলছে আমার বাবাকে দেখেছিলে, কোথায় হ্যাঁ দেখেছি, কোথায় কোথায় গেছে, কিছু এদিকে কোদল পাই ছেলে চলে গেছে, হাঁটতে 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 যে এতন এখন একটা বন জঙ্গলের মধ্যে দেখছে তো কিছুখানি নতুন মাটি তোলা আছে, আর কি যেন গুনগুন 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 করে আওয়াজ আসছে, তো ওখানে যেয়ে যদি এভাবে টুকি মারছে তো জিন্দা মানুষ কবরের মধ্যে শুয়ে আল্লাহকে ডাকছে, আর বছর কাঁদছে, খেতে কেঁদে কেঁদে চোখের পানিতে দে বালু মাটিতে পড়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে লোটা কেঁদেছে, হাজার উসমান গানী রাজি আল্লাহ তাআলা জাহান্নামের কথা শুনে কাঁদতেন না, হাসরের ময়দানের কথা শুনে কাঁদতেন না, কাঁদতেন এই কবরের কথা শুনে। বাপজান লোকটা কে জানেন, যেমন তো লোক নেয় কুল্লামা দেখাল আল্লাহ হেলমে হেরাবা, আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে তুমি একটা সন্তান দাও, দিলাম সন্তান তোমাকে, আল্লাহ তো কাল্লে মান্না আসা সালা সাইয়ামি, 3 দিন কথাবার্তা বলতে হবে না, তোমার স্ত্রী ওখানে আখেরান, ওখানে ইমরাতে আখেরান,
আমার স্ত্রী বাঁচা হয়ে গেছে, আমার বুড়ায় গাছটা রাশি সাইবা চুল পেকে গেছে, বাচ্চা দেয় একটা, বাচ্চা দিলেন, নাম রাখলেন ইয়াহিয়া, ইয়াহিয়া মানে জীবিত। তোমার মৃত্যু রেহেমদানিকে, তোমার স্ত্রীর মৃত্যু রেহেমদানিকে জীবিত করে আমার তোমাকে একটা সন্তান দিলাম, সেই সন্তানের নাম ইয়াহিয়া। আর আমি তোমাকে এই সন্তানকে এমন পবিত্র সন্তান করলাম যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বাপকে খুঁজতে গেছেন জাকারিয়া সাল্লামকে। আর জাকারিয়া সাল্লাম কোদল পাইছা নিয়ে গিয়ে বন জঙ্গলে গর্ত খোনার পরে কবরের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছেন আর বলছেন।